হ্যালো বন্ধুরা, আজকে দেখাবো কিভাবে প্লেন টাইপের যে আইকনটা থাকে, মেইন আইকনটা থাকে, এই আইকনটা চেঞ্জ করে নিজের ছবি বসানো যায়। এইটার ফলে আপনাদের সুবিধা হবে কি, যখন তিন চারটা পেন ড্রাইভ থাকবে, কোন পেন ড্রাইভে কি আছে ওপেন করে দেখতে হবে না, আপনাদের মনের মতো করে ছবি সেট করে নিলে আসলে আপনারা বুঝতে পারবেন, বা এগুলো মানে কোনো সময় হারাবেও না, সবার মধ্যে নিয়ে গেলে হারাবে না, হারানোর ভয়টা নাই, নিজের ছবি যেহেতু সেট করা আছে। তো এটা কীভাবে করে, তো প্রথমে আমাদের একটা ইমেজ দিতে হবে, যে ইমেজটা আমরা সেট করব। তো আমরা এই ইমেজটা সেট করব, এই ইমেজটাকে আপনি এডিটে ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পরে আপনার হচ্ছে পেইন্ট ওপেন হবে, পেইন্ট ওপেন হবার পরে ফাইলে ক্লিক করবেন, দেন সেভ অ্যাজ বিএমপি পিকচার। এটা হচ্ছে ফরম্যাট, এই ফরম্যাটেই সবসময় মানে এগুলো কাজে লাগে। তো বিএমপি ফরম্যাটে আমি ক্লিক দিচ্ছি, ক্লিক দেওয়ার পর আমি ডেস্কটপ সিলেক্ট করে একটা নাম দিচ্ছি লোগো, ঠিক আছে, বা আইকন, যাই হোক যেই যেটা দেয়। তো আমি লোগো দিয়ে সেভ করতেছি। সেভ করার পরে দেখেন আমার লোগো ডট বিএমপি এই নামে ফাইলটা সেভ হয়ে গেছে। হ্যাঁ, তো এখন আমাদের যেটা করতে হবে, একটা নোটপ্যাডের ফাইল নিতে হবে। হ্যাঁ, তো ক্রিয়েট করার পরে আমরা এটা দিব অটো রান ডট আইএনএফ। হ্যাঁ, দেওয়ার পরে আমরা ফাইলটা এক্সটেনশনে সেভ করবো, এই এক্সটেনশন দেবো আইএনএফ। তো এক্সটেনশনটা দেওয়ার পরে আমরা সুন্দর করে আমরা এটাকে এডিট করব। হ্যাঁ, তো এডিট করার জন্য আমরা সচরাচর নোটপ্যাড ইউজ করি, তো আমরা নোটপ্যাডে যাব। হ্যাঁ, নোটপ্যাডে যাওয়ার পরে আমরা এই টেক্সট ডকুমেন্টটা ছেড়ে দিব। দেখেন আমাদের অটোরান আইএনএফটা ওপেন হয়েছে। দেন আমরা এখানে ব্র্যাকেট দিব। হ্যাঁ, ব্র্যাকেট দেওয়ার পরে লিখব অটো রান। অটো রান লেখার পরে আমাদের ইন্টার দিয়ে লিখতে হবে আইকন, ঠিক আছে, যেহেতু আমরা আইকন সেট করব, আইকন। দেন আমাদের লিখতে হবে ওই ওই নেমটা। এই নেমটা কী করব, এখান থেকে সুন্দর করে নেমটাকে কপি করব। হ্যাঁ, নেমটাকে সুন্দর করে কপি করব। হ্যাঁ, কপি করে এখানে দিয়ে দিব, দেখেন। দেন কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে নিব। এই দুইটা ফাইল আমাদের যেটা করতে হবে, এখন আমাদের পেন ড্রাইভের মধ্যে এই দুইটা ফাইল দিতে হবে। তো এটা হচ্ছে পেন ড্রাইভের, পেন ড্রাইভের ই। তো এর মধ্যে আমি ফাইল দুইটা দিলাম। ফাইল দুইটা দেওয়ার পরে আপনারা সবসময় এটা হিডেন করে রাখবেন। তো দেওয়ার পরে আমরা প্রপার্টিসে ক্লিক করব। দেন আমরা হিডেনে ক্লিক করার পরে অ্যাপ্লাই দিয়ে ওকে দিব। দেখেন ফাইলটা উধাও। হুম, দেন এখন আমাদের যেটা করতে হবে, এখন আমরা মাই কম্পিউটারটা ওপেন করব। দেখেন আমাদের লোগোটা কিন্তু আসেনি। হ্যাঁ, তো এখন আমরা পেন ড্রাইভটাকে খুলব, দেন আবার লাগাবো। লাগানোর পরে দেখেন আমার পিকচারটা চলে আসছে। সো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।